এটিকে মোহন বাগান মুম্বাই সিটি এফসি ম্যাচ পরাজয়ের পর কি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে? রয় কৃষ্ণার পরিবর্তে আনতে চলেছে কি এসসিজ বেঙ্গলে খেলে যাওয়া সেই ব্রাইটকে? কি রয়েছে আপডেট? এবং কিন্তু জানাবো এসসিজ বেঙ্গল মুখোমুখি হচ্ছে আজকে চেন্নাইয়ের এফসির সাথে, সেখানে কি এসসিজ বেঙ্গল প্রথম জয়টা আজকে ছিনিয়ে নেবে চেন্নাই থেকে? কি রয়েছে আপডেট? নমস্কার বন্ধুরা, আমি জয়, শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে কিন্তু এরকমই বেশ কিছু বড় আপডেট তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো প্রথমেই কিন্তু চলে আসছি এটিকে মোহন বাগানের কথায়। আর এটিকে মোহন বাগানের কথায় আসলে কিন্তু দেখা যাচ্ছে একটা বড় রিউমার, সেই রিউমারটা হচ্ছে যে এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে রয় কৃষ্ণার পরিবর্তে কিন্তু আনতে সেই এসসিজ বেঙ্গলে খেলে যাওয়া ব্রাইটকে। এবার ব্রাইটের কথা বলে দিই, ব্রাইট কিন্তু প্রথম দিকে এসসিজ বেঙ্গলের জন্য অনেকটা অপেক্ষা করে, তারপরে এসসিজ বেঙ্গলের কোনো ম্যানেজমেন্ট তার সাথে যোগাযোগ করছিল না বলে ব্রাইট কিন্তু তার পুরনো দল কনভেন্টারি সিটিতে লন্ডনে ফিরে যান, কিন্তু সেখানে তাকে ভালো সুযোগ দেওয়া হচ্ছিল না বলে ব্রাইট কিন্তু সেই কনভেন্টারি সিটি ছেড়ে একটি ফাঁকাভাবে তিনি বসে রয়েছেন। তো ব্রাইট কিন্তু বর্তমানে ফ্রি প্লেয়ার, তো যেহেতু ফ্রি প্লেয়ার সেহেতু কিন্তু সব কটা দলই কিন্তু ব্রাইটকে অফার করতে পারে, আর এর জন্যই কিন্তু শোনা যাচ্ছে রিউমার পর্যায়ে যে এটিকে মোহন বাগান ব্রাইটকে একটা অফার করেছে তাদের এটিকে মোহন বাগান দলে আসার জন্য। আর রয় কৃষ্ণাকে ছেড়ে দিচ্ছে মানে পুরোপুরি ছেড়ে দিচ্ছে নয়, রয় কৃষ্ণাকে যদিও ছাড়ে তাহলে কিন্তু লোনে অন্য কোনো দলে ছাড়তে পারে এটিকে মোহন বাগান। আরও একটা কথা বলে দিই, শুধুমাত্র এটিকে মোহন বাগান ব্রাইটকে অফার করেছে তা নয়, এসসিজ বেঙ্গলে কিন্তু এখানে থেমে থাকবে না, কারণ বর্তমানে এসসিজ বেঙ্গলের কিন্তু বিদেশি নিয়ে অনেক সমস্যা। তো বিদেশি নিয়ে কিন্তু পাল্টানোর কথাবার্তা বলছে এ যে এসসিজ বেঙ্গলের তোমার ক্লাব কর্তৃপক্ষ এবং এসসিজ বেঙ্গল ম্যানেজমেন্টও, তো বিদেশি কিন্তু খুব শীঘ্রই কিন্তু বদল আসতে পারে এসসিজ বেঙ্গলেও। তো এসসিজ বেঙ্গল যদি বিদেশি বদল হয় তাহলে কিন্তু এসসিজ বেঙ্গল ম্যানেজমেন্ট প্রথমেই লক্ষ্য দেবে কিন্তু ব্রাইটের ওপর। আর এই ব্রাইট কিন্তু ইন্ডিয়ার যে কোনো ক্লাবে খেলতে প্রস্তুত, কারণ আগের বছর ব্রাইট মাঝপথে এসেছিলো, ভালো করে ইন্ডিয়া সেরকমভাবে ঘুরে দেখেনি বা তার একটা মানে কী বলবো আশা থেকে গেছে, একটু ভালো লেগেছে ইন্ডিয়াতে, তো ইন্ডিয়াতে কিন্তু আসতেই আসার ইচ্ছা আছে কিন্তু ব্রাইটের। তো যে কোনো দল একটা ভালো অফার করলে কিন্তু ব্রাইট আসতেই পারে, তো যে কোনো দলেই আসুক না কেন ব্রাইট সেখানে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু রয়ের পরিবর্তে ব্রাইট এইটা হয় নাকি সেটাই কিন্তু এবার দেখার বিষয়। তো এবার লক্ষ্য রাখতে হবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর দিকে। তো এবার চলে আসছি আজকের ম্যাচের কথায়। আজকে কিন্তু এসসিজ বেঙ্গল মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ের সাথে, আর এই চেন্নাই কিন্তু পরস্পর দুটো ম্যাচই কিন্তু জিতেছে, আর জিতবে নাই বা কেন, যেমন বিদেশি তেমন কিন্তু স্বদেশি ফুটবল প্লেয়ার। একটু আমি প্লেয়ারগুলোর নামটা বলে দিচ্ছি, আর আগের মরশুমে মানে আগের মরশুমে বলছি আগের ম্যাচে চেন্নাই কিন্তু নর্থ ইস্টের সাথে ম্যাচ ছিল, সেখানে কিন্তু ছান্তে আর অনুরোধ থাপা দুজনেই কিন্তু গোল পেয়েছে, আর দুজনেই কিন্তু দেশীয় ফুটবল প্লেয়ার। এটা কিন্তু খুব কমই হচ্ছে, দেশীয় ফুটবল প্লেয়ারের গোলে কিন্তু জয় হচ্ছে পুরো আইএসএলের এই টিমটা, এটা অবাক করা কাণ্ড। আর এখানে দেশীয় ফুটবল প্লেয়ারের কথা বলে দিই, ছান্তে আছে, তারপরে অনুরোধ থাপা আছে, তারপরে তোমার হচ্ছে রহিম আলী আছে, রহিম আলী পর হচ্ছে পরপর কিন্তু তিনি দুবারই কিন্তু ফরওয়ার্ড হিসাবে খেললো, তারপরে জেরির মতন ডিফেন্ডার আছে, খুব ভালো টিম হয়েছে। আর এদিকে রাফায়েল ক্রেভেলারের মতন কিন্তু বিদেশি আছে, তো চেন্নাই কিন্তু খুব শক্ত টিম। আর এইদিকে এসসিজ বেঙ্গলের কথা বলবো, এসসিজ বেঙ্গল আগের ম্যাচে কিন্তু উড়িষ্যার সাথে কিন্তু গোলের মুখ খুলতে পেরেছে, তো এসসিজ বেঙ্গলের একটু হলেও কিন্তু কনফিডেন্স বাড়বে। আর আজকে যদি ফার্স্ট ইলেভেনটা এসসিজ বেঙ্গলের এরকম হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। তো ফার্স্ট ইলেভেনে একটু আমি আমার বক্তব্যটা বলি, সেটা হচ্ছে ফার্স্ট ইলেভেনে ওপরে যদি থাকে ড্যানিয়েল সেডওয়েল, তার পাশে যদি পেরেসেভিক, এবং নিচে যদি থাকে তোমার জেরি, হ্যাঁ হচ্ছে তারপরে হচ্ছে যদি মাঝমাঠে আর তার পাশে থাকে হচ্ছে আমির ডেরেসেভিক, রফিক এবং মহেশের জায়গায় যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, এবং তার নিচে যদি থাকে হীরা মণ্ডল, ফেঞ্জো, রাজু এবং আদিল খান, এবং গোলকিপারে যদি ইয়েই থাকে মানে অরিন্দমই থাকে তাহলে বেশ ভালো হয়। তো এই টিম যদি এসসিজ বেঙ্গলে থাকে তাহলে জয়ের একটা আশা থাকলেও থাকতে পারে। তো দেখা যাক আজকের এই ম্যাচে কী হয়, সেই নিয়ে তো পর রাত্রিরে আবার কথা হবে, এবং ব্রাইট কোন দলে আসে সেটাও এবার দেখার বিষয় হবে। তো আজকের মতন ভিডিও, এতটুকু, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলো, টাটা।